নমস্কার মিথ্যুপুরি সিকিম প্রবল বৃষ্টিতে ধস নেমে সিকিমে একটি গ্রামের পরপর আটটি বাড়ি ধসে গিয়েছে বাড়ি ধসে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন প্রায় পনেরো জন ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে উত্তর কাজ লাগাতার বৃষ্টির কারণে সিকিমের একাধিক এলাকায় ধস নেমেছে যার ফলে রাস্তাঘাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে সেখানকার ইয়াং গায়েংয়ের মজুয়া গ্রামে পরপর আটটি বাড়ি ধসে গিয়েছে বাড়ির নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে এছাড়াও ওই গ্রামের অনেকের খোঁজ না পাওয়ার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে এদিকে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়ায় হিট ওয়েভের জন্য সতর্কতা জারি করা হয়েছে আগামী বারোই জুন থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে গেলেও পশ্চিমের কিছু জেলায় অস্বস্তিকর গরম হাওয়া বজায় থাকবে আজ দশই জুন সোমবার দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপ্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দুশো মিলিমিটার পর্যন্ত অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বাকি দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলায় একশো দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এগারোই জুন মঙ্গলবার দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপ্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় দুশো মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বাকি দার্জিলিং ও কোচবিহারে একশো দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বারো তারিখ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় দুশো মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বাকি দার্জিলিং ও কালিম্পং জেলায় একশো দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল খুলনা রংপুর মনমেনসিং সিরেড সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে আজ ঠাকুরগাঁও ঘোড়ারঘাট চাররাজীপুর বিশম্বরপুর চাতকবাজার জগন্নাথপুর মৌলীবাজার ব্রাহ্মণবাড়িয়া ঢাকা মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া কুমিল্লা ফরিদপুর পাবনাতে ও পাবনাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানে পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ